গুড মর্নিং সাবস গার্মেন্টস টাইক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি টোটাল আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যে ধরনের নিডেলসগুলো ইউজ করে থাকি সেই নিডেল নিয়ে আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করব আমাদের আজকের এজেন্ডার মধ্যে থাকবে নিডেল টাইপস বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ নিডেলস এবং মেশিন এবং স্টিচ ওয়াইজ কীভাবে আপনি নিটের সিলেকশন করবেন সেই ব্যাপারেও আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব। যদি কেউ আমাদের এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন যারা কোনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টিমকে ইন্সপায়ার করে আমাদের সাথে থাকবেন চলুন শুরু করা যাক আমাদের আজকের এজেন্ডা শুরুতেই আমরা দেখে নিব আমরা যারা গার্মেন্টসে আছি মোটামুটি সবাই জানি যে নর্মালে দুই ধরনের নিডেল হয় একটা হচ্ছে হ্যান্ড সুইং আর একটা হচ্ছে সুইং মেশিন নিডেল তো হ্যান্ড সুইং নিডেলগুলো দেখতে কেমন হয় হ্যান্ড হ্যান্ড সুইং নিডেলগুলো হচ্ছে আমরা নর্ম নর্মালে হাউস হোল্ডে বা বাড়িতে হাতে যেগুলি সমস্ত সেলাই কাজে আমরা নিডেল ইউজ করে থাকি এই ধরনের দেখতে হয় যার মধ্যে আপনার পয়েন্টটা থাকে হচ্ছে আই যেটা বলি আমরা এই আইটা থাকা হচ্ছে আপনার টপ অফ দ্য নিডেল আর সুইং মেশিন নিডেল কি ধরনের হয় সুইং মেশিন নিডেলের মধ্যে আপনার এ টপে হয় হচ্ছে সলিড এটাকে একটু মোটা এটাকে আমরা নর্মাল বলি তো এ আর এটা আই আপনার এ পয়েন্টে থাকা হচ্ছে আই তার মানে আপনার হ্যান্ড সুইং নিডেল এবং সুইং মেশিন নিডেল দেখলে আপনি বুঝতে পারবেন বা ক্লাসিফিকেশন করতে পারবেন ওদের গঠন দেখে যে কোনটা হ্যান্ড সুইং নিডেল কোনটা সুইং মেশিন নিডাল কোনো অবস্থাতে হ্যান্ড সুইং নিডেল বা সুইং মেশিন নিডেল এগুলো ইন্টারচেঞ্জ করা যায় না তার মানে সুইং মেশিনের জন্য এই ধরনের নিডেল ইউজ করা যাবে না আর হ্যান্ড সুইংয়ের জন্য এই ধরনের নিডেল ইউজ করা যাবে না আসলে এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটা হ্যান্ড সুইং কোনটা সুইং মেশিন নিডাল এখন আসুন আমরা আলোচনা করি টোটাল সুইং মেশিনের নিডেলের পার্টস নিয়ে আমরা পার্টসের মধ্যে নর্মালি চারটা পার্টসে বিভক্ত একটা নিডেল আপনার যে সলিড মোট একটু মোটা সেটা হচ্ছে শ্যাঙ্ক তারপর হচ্ছে এরপরে এই জায়গাটা হচ্ছে শেফট তারপর হচ্ছে গ্রুপ তারপর হচ্ছে আই পয়েন্ট আমাদের নিডেলের ফ্রন্ট সাইডটা যেটা আমরা শেং বলি সে আপনি যদি ফ্রন্ট সাইডটা দেখেন সেটা হচ্ছে রাউন্ড সাইডটা এরকম থাকবে রাউন্ড থাকবে আর ব্যাকে হচ্ছে একটু ফ্ল্যাট টাইপ থাকবে ঠিক আছে আর যে সমস্ত ব্র্যান্ডের নর্মালি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিডেল ইউজ হয় সেগুলো হচ্ছে গ্রস বেকার সিসম্যাক অর্গান অরেঞ্জ এবং সিঙ্গার এই ধরনের নিডেলগুলো এই ব্র্যান্ডের নিডেলগুলো আমরা গার্মেন্টসে বেশি ইউজ করে থাকি এর বাইরে অনেক ধরনের নিডেল আছে সেগুলো ইউজটা নর্মালি আমাদের গার্মেন্টসে কম সে কারণে আমরা এই ব্র্যান্ডগুলো বাংলাদেশের ক্ষেত্রে বেশি ইউজ করে থাকি তার মধ্যে গ্রস ব্রেকার এবং সিসম্যাক অর্গান অরেঞ্জ এবং সিঙ্গার নিডল সাইজ নিয়ে এখন আমরা একটু আলোচনা করব নিডল সাইজ হচ্ছে নর্মালি একটা ইউরোপিয়ান সাইজ একটা হচ্ছে আমেরিকান সাইজ তো আমরা যখন নিডলের সাইজটা লিখি তখন দুটাই লিখি একটা হচ্ছে যখন ইউরোপিয়ান সিক্সটি হবে তখন আমেরিকান হবে এইট যেমন আমরা যখন নিডল সাইজ লিখি তখন কীভাবে লিখি যেমন লিখি হচ্ছে ডিবি ইন্টু ওয়ান ইন্টু সিক্সটি ইন্টু এইট তার মানে হচ্ছে আপনার ডিবি ওয়ান ওয়ানটা কী সেটা আমরা পরে আলোচনা করি তারপরে ডিবি হচ্ছে এইট আমরা নর্মালি বাংলাদেশে আমরা এইট সাইজটা বেশি এ করি এটা কিছু কিছু ব্র্যান্ড আমেরিকান সাইজটা ডিক্লেয়ার করে কিছু কিছু ব্র্যান্ড হচ্ছে ইউরোপিয়ান সাইজটা ডিক্লেয়ার করে তো আমরা এখানে জেনে নেব ইউরোপিয়ান সাইজ যখন সিক্সটি হবে আমেরিকান সাইজ কী হবে ইউরোপিয়ান সাইজ যখন সিক্সটি হবে তখন আমেরিকান সাইজ কী হবে তাহলে আসুন ইউরোপিয়ান সাইজ যখন সিক্সটি হবে তখন আমেরিকান সাইজ হবে এইট ইউরোপিয়ান সাইজ যখন সিক্সটি ফাইভ হবে তখন আমেরিকান সাইজ হবে নাইন এভাবে যখন ইউরোপিয়ান সাইজ ওয়ান ওয়ান জিরো হবে তখন আমেরিকান সাইজ হবে এইটিন আমরা এটা কীভাবে লিখবো ওয়ান ওয়ান জিরো অবলিক এইটিন তার মানে হচ্ছে এটা এইটিন সাইজের নিডেল আপনাকে দেখে বুঝতে হবে যখনই আপনার নাম্বারটা বড়ো হবে তার মানে নিডেল সাইজটা আপনার কি হবে বড়ো হতে থাকবে যখন আপ যেমন আপনার সিক্সটি অবলিক এইটের চেয়ে ওয়ান ওয়ান জিরো অব্লিক এইটিন তার মানে আটের নিডেল সাইজের চেয়ে আপনার এইটিনের সংখ্যাটা যখন বাড়বে তখন নিডেল সাইজটাও বড়ো হবে বিঘান নাম্বার ইকুজ বিঘান নিডেল তার মানে হচ্ছে নাম্বার যখন বাড়তে থাকবে তখন নিডেলের সাইজও ক্রমান্বয়ে বাড়তে থাকবে আমরা নর্মালি নিডেল চেঞ্জের কখন দরকার হয় নিডল চেঞ্জের দরকার হয় হচ্ছে যখন ফেব্রিকটা আপনার সুইচিং করে ট্রেড ব্রেকের হয় যখন ধরনের পপিং সাউন্ড হয় যখন আপনার স্টিচিংয়ের সময় স্কিপ বা নিভেন স্টিচ হয় তারপর হচ্ছে লসংসর সব ফেব্রিক হয় সেই ক্ষেত্রে আমরা নিডেলের চেঞ্জের দরকার হয় নিডেল ব্র্যান্ড হলে নিডেল মার্ক হলে এই সমস্ত ক্ষেত্রে আমরা নর্মালে নিডেলটা কী করে চেঞ্জ করে থাকি এখন কোন ধরনের ফেব্রিকের ক্ষেত্রে আমরা কী ধরনের নিডেল ইউজ করে থাকবো সেই ব্যাপারে একটু আলোচনা করি আমরা ফেব্রিকের ক্ষেত্রে নর্মালে চার ধরনের ওয়েটের ফেব্রিক বলে থাকি একটা হচ্ছে লাইট ওয়েট একটা হচ্ছে মিডিয়াম ওয়েট একটা হচ্ছে হেভি ওয়েট তারপর হচ্ছে বেড়ে হেভিওয়েট নর্মাল লাইট ওয়েট ফেব্রিক কোন গুলা লাইট ওয়েট ফেব্রিকগুলো হচ্ছে আপনার বয়েল ট্রাইকট নেট লেস সিল্ক এই ধরনের ফেব্রিক যদি হয়ে থাকে সেগুলোকে আমরা বলে থাকি লাইট ওয়েট তাহলে সেই ধরনের লাইট ওয়েট ফেব্রিকের জন্য আমরা কোন ধরনের নিডেল ইউজ করবো সে নিডেল হচ্ছে আপনার নর্মালি আমরা নয় থেকে এগারো সাইজের নিডেল ইউজ করে থাকবো আর যদি মিডিয়াম ওয়েটের ফেব্রিক কোনগুলো মিডিয়াম ওয়েটের ফেব্রিকগুলো হচ্ছে তাপাটা সথিন ইলাস্টিক লিন্যান নিট ভেলভেট এই ধরনের ফেব্রিক যদি হয়ে থাকে সেগুলোকে আমরা বলে থাকি মিডিয়াম ওয়েট এবং আমরা নিটেল ইউজ করে থাকবো ইলেভেন টু ফোরটিন তারপর হচ্ছে হেভি ওয়েট ফেব্রিক কোনগুলো হেভিওয়েট ফ্যাব্রিকগুলো হচ্ছে নর্মাল হচ্ছে উল তারপর হচ্ছে বিনাইল ডেনিম হেভিওয়েট ডেনিম ক্যানভাস এই ধরনের যদি ফেব্রিক হয় সেক্ষেত্রে আমরা নিটেল ইউজ করবো কোনটা সিক্সটিন সাইজের নিটেল ইউজ সাজেস্ট করে থাকবো তারপর হচ্ছে বেরি হেভি ওয়েট কোনগুলো গুলো হেভি ওয়েট ফেব্রিক হচ্ছে এক্সট্রা হেভি ডেনিম লেদার এই ধরনের যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এইটিন নিটেল ইউজ করে থাকবো তাহলে আপনারা মোটামুটি একটা ধারণা পেলেন যে কোন সাইজের বা কোন ওয়েটের ফেব্রিক হলে কি সাইজের নিটেল ইউজ করবেন সে ব্যাপারে আসলে একটা ধারণা পেয়েছেন এখন আমরা গার্মেন্টস বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নর্মালি ভালো ধরনের নিটেল ইউজ করে থাকি কয় ধরনের টোটাল বারো ধরনের নিডেল ইউজ করে থাকে তার ম যেমন ধরুন ইউনিভার্সাল নিডেল বল ফয়েন্ট নিডেল শার্প ফয়েন্ট নিডেল ডেনিম জিন্স নিডেল লেদার ডেনিং লেদার ডেনি লেদার নিডেল টপ স্টিচ নিডেল স্ট্রেস নিডেল কুইল্টিং মেটালিক এমব্রয়ডারি টুইন এবং হেম স্টিচিং এই বারো ধরনের নিডেলের মধ্যে আমাদের মোস্ট ইউজড হচ্ছে থ্রি টাইপস অফ নিডাল আমরা গার্মেন্টসে নর্মালি থ্রি টাইপস অফ নিডাল বেশি ইউজ করে থাকি কী কী ইউনিভার্সাল নিডাল অথবা ইউনিভার্সাল পয়েন্ট নিডাল বল বল পয়েন্ট নিডাল এবং হচ্ছে পয়েন্ট নিরিয়াল এই তিন ধরনের নিডেলটা আমরা বেশি গার্মেন্টসে ইউজ করে থাকি তার মধ্যে ইউনিভার্সাল নিডেল কখন ইউজ করে থাকি যদি নিট এবং ওভেন হয় সেক্ষেত্রে আমরা ইউনিভার্সাল নিডেল ইউজ করে থাকি শুধু নিটের ক্ষেত্রে আমরা বল পয়েন্টটা সাজেস্ট করে থাকি আর যখন ওভেন হবে সার্ফ বা মাইক্রোটেক্স পয়েন্টের নিডেল আমরা সাজেস্ট করে থাকি এখন আসুন আমরা ইউনিভার্সাল নিডেল বা ইউনিভার্সাল পয়েন্ট নিটেল বলতে কী বুঝি ইউনিভার্সাল পয়েন্ট নিটেল হচ্ছে নর্মালি আমাদের জেনারেল কাজে যে সমস্ত সুইং মেশিন আছে সুইং সুইংয়ের কাজে জেনারেল সুইং কাজে এই ধরনের নিটেলগুলো ইউজ করে থাকি যেটাকে আমরা রেগুলার পয়েন্ট নিটেল বলি সেগুলো হচ্ছে স্লাইডলি রাউন্ডে রাউন্ডেড পয়েন্ট স্লাইডলি রাউন্ডেড পয়েন্ট তার মানে হচ্ছে রেগুলার বল পয়েন্ট বাদ দিয়ে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে রেগুলার পয়েন্ট যেটাকে আমরা ইউনিভার্সাল পয়েন্ট নিটেল বলে থাকি সেটা আমরা মোস্ট কমনলি ওভেন এবং নিট ফেব্রিক সুইংয়ের ক্ষেত্রে এই ধরনের নিটেল ইউজ করে থাকি আর বল ফয়েন নিডেল কোন বল ফ হচ্ছে রাউন্ড শেপের যখন থাকবে সেক্ষেত্রে আমরা নি বিশেষ করে স্পেশালি আমরা নিট ফেব্রিকের জন্য এই ধরনের বল ফ ফয়েন্ট নিডেলগুলো ইউজ করে থাকি যেটা আপনার যখন আপনার ফেব্রিক ড্যামেজ হয় নিডেল মার্ক আসে স্কিপ স্টিচ হয় এই ধরনের প্রবলেমগুলো এড়ানোর জন্য আমরা কি করি বল ফয়েন্ট নিডেল নিটের ক্ষেত্রে ইউজ করে থাকি আরেকটা হচ্ছে শার্প ফয়েন্ট নিডেল শার্প ফয়েন্ট নিডেল কোনগুলো যেটাকে আমরা মাইক্রো মাইক্রোটেক্স নিডেল বলছি সেগুলো হচ্ছে আপনার এক্সট্রা হেভি শার্প পয়েন্ট এক্সট্রা হেভি শার্প পয়েন্ট এগুলো নর্মালে হচ্ছে আপনার যদি হাই ডেন্সিটির ওভেন ফেব্রিক হয় মানে মনে করেন আপনার কয়েকটা লেয়ার একসাথে মোটা ডেনসিটির আপনার সিম হবে সেই ক্ষেত্রে এই শার্প পয়েন্ট নিটারেলসটা আমরা ইউজ করে থাকবো নাহলে নিডেল মার্ক হবে ইয়ার্নের চলে উঠে ইয়ে হবে সেই কারণে হাই ডেন্সিটির যদি ওভেন ফেব্রিক হয় সেক্ষেত্রে আমরা শার্প পয়েন্ট নিটারেলসটা ইউজ করে থাকবো আর যদি আপনার খুব লাইট ওয়েটের যেমন সিল্ক এই ধরনের যদি ফেব্রিক হয় সেক্ষেত্রে আমরা শার্প পয়েন্ট নিডেলটা ইউজ করবো তাহলে আশা করি বুঝছেন আপনারা এই যে থ্রি পয়েন্টের যে নিডেলটা আমরা ইউজ করে থাকি সেটা কোন ফেব্রিকের ক্ষেত্রে এবং কোন ধরনের স্টেজের জন্য আমরা সাজেস্ট করবো বা ইউজ করবো ইউনিভার্সাল পয়েন্ট কখন বা রেগুলার পয়েন্ট কখন ইউজ করবো বল পয়েন্ট কখন ইউজ করবো শার্প পয়েন্ট কখন ইউজ করবো ঠিক আছে এখন আমরা যে সমস্ত ব্র্যান্ড নর্মালে গার্মেন্টস সেক্টর বেশি ইউজ করে থাকে তার কিছু নিডেলের ধারণা দেওয়ার চেষ্টা করব যেমন গ্রস ব্রেকার গ্রস ব্রেকারের নাম আপনারা সবাই শুনছেন গ্রস ব্রেকারে নর্মালে নিডেলসের মাথার উপর বেস করে বা পয়েন্টের উপর বেস করে ওনারা কী করে বিভিন্ন নিডেল ক্রাজিভেশন করে থাকেন যেমন ওনাদের নিডেলের ক্রাজিভেশন হচ্ছে আর এস আর আর জি এফএফজি বা এস আরেকটা হচ্ছে এফ জি এস ইউ জি এসকে আর এই যে নিডেল ক্লাসিফিকেশনটা ওনারা করছেন আর এস আর আর জি জি এই ক্লাসিফিকেশনটা কোন ফেব্রিকের জন্য বা কোন স্টিচের জন্য ওনারা সাজেস্ট করে থাকেন বা সুইটেবেল এই শুন আসুন আমরা এটা জেনে যেমন আপনার আর এস মানে হচ্ছে শার্প পয়েন্ট শার্ফ রাউন্ড রাউন্ড পয়েন্ট শার্ফ রাউন্ড পয়েন্ট হচ্ছে আর এস তার মানে এটা কখন ইউজ করে থাকি নর্মালি হচ্ছে স্ট্যান্ডার্ড ফর ব্লাইন্ড স্ট্রিজ অ্যান্ড ফর বেরি স্ট্রেট লগ স্ট্রিজ সেম তার মানে হচ্ছে ব্লাইন্ড স্ট্রিজ এবং লগ স্ট্রিজের ক্ষেত্রে আমরা আর এস গ্রস ব্রেকারের আর এসটা ইউজ করে থাকি রেগুলার রাউন্ড পয়েন্ট কোনটা রেগুলার রাউন্ড পয়েন্ট হচ্ছে দেখতে কেমন সেম অলমোস্ট আর এস এবং আর অলমোস্ট সেম এই রেগুলার রাউন্ড পয়েন্ট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর লগ স্ট্রিজ ওভেন ফেব্রিক্স আর এভিশিয়াল লেদার কোটেড ওভেন ফেব্রিক্স তার মানে হচ্ছে আপনার লগ স্টিজের জন্য এবং ওভেন ফেব্রিক্স এর জন্য আর্টিফিশিয়াল লেদার এর জন্য এবং কোটের যদি ওভেন ফেব্রিক হয় সেক্ষেত্রে আমরা আর মডেল এ নিডেল সিলেক্ট করব আর যে কোনটা রাউন্ড পয়েন্ট উইথ স্লাইডলি রাউন্ডেড ক্লিপ তারপর হচ্ছে সেটা মানে কি সেটা হচ্ছে নর্মালি দেখুন এটা হচ্ছে স্ট্রেট আর এটা হচ্ছে একটু মাথার মধ্যে একটু আপনার এই বাসে একটু বাঁকা তার মানে হচ্ছে রাউন্ডেড পয়েন্ট উইথ স্লাইডলি রাউন্ড শেপ সেটা হচ্ছে নর্মালি আপনার সেন জন্য বা এমব্রয়ডারির জন্য আমরা এই ধরনের নিডেল ইউজ করে থাকি তারপর হচ্ছে এফএফজি বা এস এটা হচ্ছে বল পয়েন্ট নর্মালি আমরা লাইট বল পয়েন্ট বলি লাইট বল বল পয়েন্ট হচ্ছে কম ইউজ করে থাকি নর্মালি নিটেড ফেব্রিকের জন্য আমরা এই ধরনের নিডেল ইউজ করে থাকি তারপর হচ্ছে এফ জি এসইউকে মানে হচ্ছে মিডিয়াম বল পয়েন্ট আপনার এ এফ এফ জি এস এস এটা হচ্ছে নর্মাল বা লাইট বল পয়েন্ট আর এটা হচ্ছে এফ জি কে হচ্ছে এসে আর একটু মোস্ট বল মানে মোস্ট বল পয়েন্ট মোস্ট মিডিয়াম বল পয়েন্ট তার মানে এটা হচ্ছে এটা একটু আরও বেশি বল পয়েন্টের শেপটা একটু বেশি তার মানে হচ্ছে সেটা কেমন ইউজ করে থাকে সেটা হচ্ছে ফর ইলাস্টিক বা কোর্স স্ট্রাকচার ফেব্রিক্স

তারপর হচ্ছে স্পেশাল বল পয়েন্ট এটা দেখুন আপনার এখানে এসে আবার শেপটা একটু চেঞ্জ হয়ে গেছে এটাকে বলছে স্পেশাল এটা হচ্ছে এস কে এল এটাকে আমরা বলছি স্পেশাল বল পয়েন্ট সেটা আমরা কখন ইউজ করে থাকি নর্মালি যদি ওয়ার্ফ নিটেড ফেব্রিক্স হয় হাই ইলাস্টেন এটা এগুলো হচ্ছে আরও বেশি যদি ইলাস্টেন ফেব্রিক হয় সেক্ষেত্রে আপনার এস কে এল সিরিজের নিডেলটা আমরা ইউজ করে থাকি তারপর হচ্ছে আর সিরিজ আর সিরিজ হচ্ছে স্পেশাল বল পয়েন্ট সেটা কখন আমরা ইউজ করে থাকি ফর স্কিপিং ফেব্রিক টাইপের যদি ফেব্রিক হয় ওপেন ফেব্রিক স্ট্রাকচার কটন এবং সিনথেটিক ফেব্রিক যদি হয় নর্মালি আমরা স্কিপিং ফেব্রিক এই ধরনের ফেব্রিকের জন্য আমরা আর সিরিজের এই নিরটা ইউজ করে থাকি তাহলে গ্রস বেকারের যে সিরিজগুলো ডিফারেন্ট আছে যেমন এটা হচ্ছে রেগুলার পয়েন্ট এগুলো হচ্ছে বল পয়েন্ট বল পয়েন্টের মধ্যে ওনার দুটা পয়েন্ট শুধুমাত্র একটা রেগুলার পয়েন্ট একটা বল পয়েন্ট রেগুলার পয়েন্টের মধ্যে ক্যাটাগরিস আছে রেগুলার পয়েন্টের মধ্যে একটা হচ্ছে আপনার নর্মাল রাউন্ড শেপ বা শার্প রাউন্ড একটা হচ্ছে রেগুলার রাউন্ড পয়েন্ট একটা হচ্ছে আরেকটা হেভি রাউন্ড আর হচ্ছে বল পয়েন্টের মধ্যে আপনার ওনারা ভাগ করেছেন লাইট মিডিয়াম হেভি বলে এবং স্পেশাল দুটা আলাদা করেছেন হাই লেস্টেন ফেব্রিকের জন্য যদি হাই লেস্টার্ন ফেব্রিক হয় সেক্ষেত্রে স্পেশাল বল পয়েন্ট এবং যদি আপনার আর স্কিপিং টাইপের ফেব্রিক হয় আরও স্পেশাল টিয়ার সিরিজের নিডেল ইউজ করার জন্য ওনারা সাজেস্ট করে থাকেন এই তো ওনারা গ্রস ব্রেকারের নিডেলের মধ্যে আপনার পয়েন্টের শেপের কারণে ওনারা ফেব্রিক ওয়াইজ এবং স্টিচিং ওয়াইজ নিডেলের ক্লাসিফিকেশানটা আলাদা করেছেন তো আশা করি আপনারা গ্রস ব্রেকারের যখন নিডেল ইউজ করবেন তখন ফেব্রিক অনুযায়ী মানে আপনারা কোন ধরনের ফেব্রিকের ক্ষেত্রে বা কোন ধরনের স্টিচিং ক্ষেত্রে আপনারা কি ধরনের নিডেল সিলেকশন করবেন আশা করি বুঝতে পেরেছেন কোন ধরনের ফেব্রিক হলে কোন সিরিজের নিডেলটা হবে আপনাদের জন্য প্রপার হবে সেই ব্যাপারে আশা করি গ্রস ব্রেকারের নিডেল সম চার্ট থেকে আপনারা একটু ধারণা পেয়েছেন এরপর আসুন আমরা জেনে নেবো যে টোটাল যখন আমরা মেশিন ওয়াইজ মেশিন ওয়াইজ কীভাবে নিডেল সিলেকশন করবো এবং স্টিচিং ওয়াইজ কীভাবে নিডেল সিলেকশন করবো আমরা শুরুতে জেনে নেবো হচ্ছে মেশিন ওয়াইজ মেশিন ওয়াইজ হচ্ছে যখন আপনার সিঙ্গেল নিডেল হবে যখন আপনার সিঙ্গেল নিডেল হবে সেক্ষেত্রে আমরা ডিবি সিরিজের নিডেল ইউজ করবো যখন টু নিডেল বাটন হোল মেশিন হবে সেক্ষেত্রে আমরা ডিপি ফাইভ সেক্ষেত্রে আমরা কী কী ডিপি ফাইভ সিরিজের নিডেল ইউজ করব যখন ইন্টারলক হবে সেক্ষেত্রে আমরা ডিসি সিরিজের নিডেল ইউজ করব যখন কানসে হবে সেক্ষেত্রে আমাদের কান্সাইয়ের জন্য দরকার হচ্ছে ইউ বাটন এটা জন্য দরকার হচ্ছে ডিপি সেভেনটিন এখানে ডিপির মধ্যে দুটো সিরিজ দেখুন একটা হচ্ছে ডিপি ফাইভ একটা হচ্ছে ডিপি সেভেনটিন তা ডিপি ফাইভ আমরা কমন ইউজ করি টু নিডেল বাটন হল আর ডিপি সেভেন কমন ইউজ করি বাটন হেডাসের ক্ষেত্রে যদি ফ্ল্যাট লক ফিট অফ দাম সেনিস্টিস টু হয় সেক্ষেত্রে আমরা ইউ ওয়াই সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো ইউ ওয়াই আর আইলেট হোলের জন্য আমরা কি ইউজ করবো ডি ও আইলেট হোলের জন্য ডি ও তাহলে আপনারা আসলে মেশিন ওয়াজ কোন মেশিনের জন্য কি ধরনের বা কোন সিরিজের বা কোন ক্যাটাগরিসের নিডেল ইউজ করবেন বা কোন টাইপসের নিডল ইউজ করবেন সেই কারণে সেই ধরনের একটা ধারণা পেয়েছেন আশা করি এবার আসুন আমরা স্টিচ টাইপ যখন আপনার কোন স্টিচের জন্য আপনি কি ধরনের নিডেল ইউজ করবেন সেই ব্যাপারে একটু আলোচনা করি যেমন আপনার যদি হান্ড্রেড সিঙ্গেল থ্রেড সেন হয় সেন ক্ষেত্রে আপনার কোন স্টিচের জন্য আপনি কি ইউজ করবেন যেমন আপনার সিঙ্গেল থ্রেড সেন সিঙ্গেল থ্রেড সিঙ্গেল স্টিচ যদি হয় টিভি যদি সিঙ্গেল থ্রেড সেন বাটন হোল হয় তাহলে ডিবি বাটন হোল হলে কি ডিপি এটা ডিবি বাটন হোল যদি হয় ডিবি তারপর কিন্তু বাটন হোলের মধ্যে আমরা এখানে কিন্তু ডিপি ফাইভ বলেছিলাম কিন্তু এখানে বলছি সেনস্ট্রিস কারণ যখন বাটন হোল লকস্ট হবে তখন হবে আপনার ডিপি আর যখন সেনিস্ট্রিস করবেন তখন হবে যখন আপনার লগ স্ট্রিস করবেন তখন হবে ডিবি সরি ডিপি আর যখন সেনিস্ট্রিস করবেন তখন হবে ডিপি এবার আসুন সেল থ্রেড সিঙ্গেল নিডেল লগ সিঙ্গেল নিডেল লগ যদি হয় তাহলে আপনি ইউজ করবেন ডিবি ডাবল নিডেল লগ হলে আপনি ইউজ করবেন ডিপি জিগজ্যাগ সুইং মেশিনের জন্য ডিবি সিলিন্ডার বেড লগ জন্য ইউ বার জন্য ডিপি পাইপ তারপর হচ্ছে আইলেট বাটন হোলিং এর জন্য ডিও আর যদি মাল সেন বাটন খাবার স্টিচ হয় ফ্ল্যাট বেড ওয়ান নিডেল ডাবল সেন স্ট্রির জন্য ডি টিবি সিলিন্ডার ব্যাট থ্রি নিডাল বটম কাভার স্টিচ হলে ইউআই তারপরে কানসেল স্পেশালের জন্য ইউ ও এখন যদি আপনার ওভার এস চেন স্টিচ বা ফাইভ হান্ড্রেড সিরিজের স্টিচিং হয় সেক্ষেত্রে হচ্ছে ওয়ান নিডেল থ্রি থ্রেড ওভার লকের জন্য ডিসি টু নিডার ফোর থ্রেড ওভার লকের জন্য ডিসি তারপরে ইন্টারলক যদি হয় সেক্ষেত্রে ডিসি এখন যদি আপনার টপ বটমস কাভারিং স্টিচ হয় যেমন রেস্ট ব্যাট ফ্ল্যাট টপ আর বটম কাভারিং স্টিচ হয় ইউ ওয়াই সিলিন্ডার ব্যাড টপ অ্যান্ড বটম কাবার স্টিচ হয় ইউআাই ফ্ল ফিট অফ দার্ম হলে ফিট অফ দার্মের জন্য আপনি ইউজ করবেন হচ্ছে ওয়াই তো আপনার যখন নর্মালি মেশিনের ক্ষেত্রে আপনার নিডেল সিলেকশন দরকার হবে কোন মেশিনের জন্য কি নিডেল ইউজ করবেন আপনি এই চার্টটা ফলো করবেন আর যখন আপনি স্টিচিং অনুযায়ী নিডেল সিলেকশন করবেন তখন এই চার্টটা আপনি ফলো করবেন তাহলে আপনার নিডেল সিলেকশনটা আপনার প্রপার হবে কোনো ধরনের ইস্যু আসবে না এর বাইরেও যদি আপনাদের অন্য কোনো স্টিচ বা অন্য কোনো ফেব্রিক থাকে নিজের সিলেকশন নিয়ে আপনাদের কোনো কোয়েশন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমরা সরি অর্গান অর্গানের কিছু আপনার নিডেল টাইপস দেখাবো যাতে আপনাদের ধারণাটা আরও পরিষ্কার হয় এখন শুরুতে আমরা যে ডিবি ওয়ান বা নিডেল সাইজটা বলি সেটা কেন বলি বা কীভাবে বলি ব্যাপারটা একটু আলোচনা করব যেমন আমরা বলি যে ডিবি ওয়ান নাইন ডিবি ওয়ান নাইন অর্থাৎ ডিবি ওয়ান ইলেভেন তাহলে ডিবি ওয়ান ইলেভেন মানে আমরা কি ডিবি এলে ওয়ান ইলেভেন মানে হচ্ছে ডিবি মানে হচ্ছে নিডেল ক্যাটাগরি ওয়ান মানে হচ্ছে আমাদের শ্যাং যেটা আছে নিডেলের যে শ্যাং পার্টটা আছে শ্যাং পার্টার ডায়ামিটারের মাপের অনুযায়ী আমরা এ ওয়ান ফাইভ সেভেন্টিন যে আমরা এই ক্লাসিফিকেশনটা করি সেটা হচ্ছে শেংের ডায়মিটারের উপরে এই মাপটা হয় আর এগারো এই জিনিসটা হচ্ছে ইন্ডিকেট করে হচ্ছে নিডেলের সাইজ তাহলে আপনারা বুঝছেন যে ডিবি ওয়ান ইলেভেন ইন্ডিকেট করে হচ্ছে ডিবি মানে হচ্ছে নিডল ক্যাটাগরি ওয়ান স্ট্যান্ড ফর হচ্ছে শেং ডায়মিটার আর ইলেভেন হচ্ছে নিডলের সাইজ তাহলে আশা করি আপনাদের যে প্রশ্নটা ছিল সেটা পরিষ্কার হয়ে গেল যে আমরা ডিবি ওয়ান ইলেভেন বলতে কী বুঝি ডিপি ফাইভ সেভেন্টিন ফাইভ সেভেন্টিন বলতে কী বুঝি ডিভি সেভেন্টিন ইলেভেন বলতে কী বুঝি তার মানে এই প্রথমে যেটা থাকবে ডিবি ডিভি ডিসি এটা হচ্ছে নিডেলের ক্যাটাগরি এই মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে স্যাংখে ডাইমিটার এরপরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে আপনার নিডেলের সাইজ এখন আসুন আমরা কিছু অর্গানের নিডেলের টাইপস নিয়ে আলোচনা করব এবং কোন ফেব্রিকের ক্ষেত্রে ওনারা কী সাজেস্ট করেন সেই ব্যাপার দেখার চেষ্টা করব শুরুতে আমরা আলোচনা করছি ডিবি ডিবিতে ওনারা নর্মালি কয়েকটা সিরিজের নিটেল মেনিভক্সার করে থাকেন একটা হচ্ছে কে এন সিরিজ একটা এনআস সিরিজ বিপি সিরিজ ফিডি কোটিং এলপি কোটিং ওয়াই টু এবং টি বা কার সিরিজ এখন কোন ফেব্রিকের ক্ষেত্রে ওনারা কোন সিরিজের নিডেলটা সাজেস্ট করে থাকেন কে এন এস এফ সিরিজ হচ্ছে নিটেড ফেব্রিকের জন্য নিট ফেব্রিকের জন্য কে এন এস এফ সিরিজ ডেলিকেট সিনথেটিক ফেব্রিকের জন্য এনএস সিরিজ ভ্যারাইটি অব নিটের ফেব্রিকের জন্য বিপি সিরিজ যদি আপনার এক্সট্রা ফেব্রিক হয় স্টিচিং দরকার হয় সেক্ষেত্রে আপনার ফিডি কোটিং যদি নিডেল ভাইব্রেশন বা ডিফ্লেকশন হয় সেটার জন্য আপনার এন ওয়াইটি সিরিজ লেদার সুইং এর জন্য আপনার হচ্ছে কাঠ সিরিজ এবার আসুন আমরা কখন নিডেলটা বা কোন নিডেল ইউজ করলে আমরা কি সলিউশন পেতে পারি যেমন আমরা কে এন বা এস সিরিজের নিডেল যদি আমরা করি ইউজ করি তাহলে আমাদের যে ইয়ান ইয়ান ফুলিংটা হয় সুইংয়ের মাইগ্রেশন যেটা হয় ইয়ান ব্রেকেজ যেটা হয় স্কিপ যেটা হয় নিডেলের মধ্যে যে থ্রেড ব্রেকেজটা হয় এই প্রবলেমগুলো যখন হবে তখন আমরা ডিবির এন এস এফ এই সিরিজের নিডেলটা ইউজ করলে নিটেটের ক্ষেত্রে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো যখন সিনথেটিক ফেব্রিকের মধ্যে ইয়ান ফুলিং হবে পাগানিং হবে আপনার স্টিচিং মাইগ্রেশন হবে সেই ক্ষেত্রে আপনার এনএস সিরিজের নিডেলটা ইউজ করবেন যখন আমরা ব্যাটার নিডেল ফেব্রিকের মধ্যে নর্মাল ইয়ার ব্রেকাসটার পরিমাণটা বাড়বে তখন আমাদের এই নিটের ফেব্রিকের মধ্যে ইয়ান ব্রেকারসটা কমানোর জন্য আমরা বিপি সিরিজের নিডলটা ইউজ করে থাকবো আর যদি আমরা সিমের মধ্যে এক্সট্রা ডেলিভারি দরকার হয় সেই ক্ষেত্রে আমরা পিডি কোটিং নিডলটা ইউজ করব। এই পিডি কোটিংয়ের মধ্যে ভাগ আছে কিছু হচ্ছে দেখুন একটা হচ্ছে আপনার গোল্ডেন কালার একটা হচ্ছে রেগুলার কালার এই গোল্ডেন কালার আমরা কখন ইউজ করব রেগুলার কালার কখন ইউজ করব সেটা হচ্ছে আপনার ফেব্রিক দেখে বুঝতে পারবে হবে আপনার যখন নরমালি হচ্ছে স্রিমের যদি আপনার ডিবারের দরকার হয় যদি এনটি অ্যাডহেশনের দরকার হয় তখন এলপি কোডিংটা ইউজ করব যখন নিডেল ভাইব্রেশন বা ডিপ্লেকশন তখন এন ওয়াইটি সিরিজটা ইউজ করব যদি আপনার লেদারের ক্ষেত্রে আপনার যদি এ হয় নিডেলের মার্ক আসে সেই ক্ষেত্রে আমরা কাঠ সিরিজের নিডেলটা ইউজ করব এই ওনার নিডেলের যে ক্লাসিফিকেশন করে থাকেন সেটা হচ্ছে নিডেলের বিভিন্ন পার্টস এর উপর ভিন্নতার উপরে নিডেলের ক্যাটাগরিজটা করে থাকেন এটা হচ্ছে আমাদের আমাদের জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য যেমন আপনার দেখুন এন কেএন সিরিজটা কিভাবে আমরা বুঝবো কে এন সিরিজটা হচ্ছে নিডেলের এই এর নিচে এই অংশটা দেখলে বুঝতে হবে এটা কোন কেএন সিরিজের এন এর সিরিজটা হচ্ছে আমরা সেম আমরা এই এই শেপটা দেখলে বুঝতে পারবো বিপি সিরিজ তো সেম মাথাটা দেখলে আমাদের পয়েন্ট একদম পয়েন্টটা দেখলে বি কোনটা বিপি সিরিজ কোনটা কার্ড সিরিজ দেখলে বুঝতে পারবো এই জায়গাটা হচ্ছে দেখলে আমাদের অ্যানোমাইটিক সিরিজটা আইডেন্টিফাই করতে পারবে আর পিডি এবং এলপি কোডিং দেখলে বুঝতে পারবেন আমরা কোটিং থাকবে এক্সট্রা নিডলের উপরে সেই কোটিংটা দেখে আমরা কোনটা পিডি কোটিং কোনটা এলপি কোডিং দেখেই বুঝতে পারবো তো আশা করি আপনারা ডিবি নিডেল যখন ইউজ করবেন তখন কোন ফেব্রিকের ক্ষেত্রে এবং কী ধরনের ফেব্রিক প্রবলেম হলে আপনার কোন সিরিজের নিডল ইউজ করবেন সেই ব্যাপারে একটা ধারণা পেলেন এবার আসুন আমরা আলোচনা করি ডিপি ফাইভ ডিপি ফাইভ নর্মালি আমরা কোথায় ইউজ করি ডিপি ফাইভ আমরা হল সেক্ষেত্রে আমরা কোন নর্মালি ডিপি ফাইভের এর মধ্যে কি কি আমাদের নিডেল আছে একটা হচ্ছে এনএস সিরিজ এর আছে কে এন বা এস এফ সিরিজের একটা হচ্ছে বিপি সিরিজের ওনারা তিনটা সিরিজের নিডেল ডিপি ফাইভের এর আছে এরপর আরও আছে ওগুলো আমরা ফর স্লাইডে দেখাচ্ছি তাহলে এ স্লাইডে হচ্ছে এনএস সিরিজ কে এন সিরিজ বিপি সিরিজ তো আমরা এনএস সিরিজ কখন ইউজ করব ডিপি ফাইভ যখন সিনথেটিক ফেব্রিক হবে যখন ইয়ান ফুলিং পাগারিং আপনার ডাউন মাইগ্রেশন বা স্টিচ মাইগ্রেশন হবে সেক্ষেত্রে আমরা এন এনএ সিরিজের নিডলটা ইউজ করব সিনথেটিক ফেব্রিকের জন্য যদি নিডল নিটেড ফেব্রিক হয় কেন সিরিজের নিডল ইউজ করব যদি আপনার ভ্যাডি থাকে নিটেড ফেব্রিক ভ্যাডি থাকে সেক্ষেত্রে আমরা বিপি সিরিজ ইউজ করব বা আপনার কটন রিস বা বিভিন্ন ধরনের নিটেড হলে সেক্ষেত্রে আমরা বিপি সিরিজের নিডলটা ইউজ করব এখন আসুন নর্মালে আপনার বিপি সিরিজ কে এন সিরিজ এনএস সিরিজ কোন ক্ষেত্রে আমরা কোন নিডেলটা চুজ করব সেটার জন্য হচ্ছে আপনার নর্মাল দেখুন এখানে সলিউশন পর আমরা সাজেস্ট করেছি সলিউশন পর ইএন ব্রেকেজ তারপর হচ্ছে পাকারিং তারপর হচ্ছে আপনার ইয়ারের যদি প্রবলেম হয় তারপর হচ্ছে টিপ ড্যামেজ যদি হয় সেক্ষেত্রে আমরা বিপি সিরিজ এটা হচ্ছে সেম নর্মালে ডাউন মাইগ্রেশন ইয়ান ব্রেকেজ ইন ফুলিং তারপর হচ্ছে আপনার প্যাটার্নের যদি প্রবলেম হয় বা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কে এন সিরিজ তারপর এন এস সিরিজ হচ্ছে পাকারিং ডাউন মাইগ্রেশন এ ধরনের এনএস সিরিজ তো আপনারা দেখুন এগুলো হচ্ছে আপনার এন সিরিজের যে বিভি কিন্তু আরও বেশি আপনার এফেক্টিভ তারপর হচ্ছে ডিভি ফাইভের মধ্যে আরো এক্সট্রা তিনটা সিরিজের নিডেল আছে সেটা হচ্ছে এস কে সিরিজ বিপি সিরিজ এবং কার্ড সিরিজ তাহলে এসপি সিরিজ কখন এসকে সিরিজ কখন আমরা ইউজ করবো নর্মালি যখন আপনার ফেব্রিকের মধ্যে স্কিপের পরিমাণটা বেশি যাবে বেড়ে যাবে সেই ক্ষেত্রে স্কিপের পরিমাণ কমানোর জন্য বা আপনি ইস্যুটা সলভ করার জন্য আপনি এসকে সিরিজের নিডেলটা ইউজ করবেন যখন ব্যাট আপনি নিডেলের মধ্যে ইয়ান ব্রেকের ড্যামেজের পরিমাণটা বেড়ে যাবে সেই প্রবলেমটা সলভ করার জন্য আপনি বিপি সিরিজের নিডেলটা ইউজ করবেন আর নর্মালি হচ্ছে আপনার লেদারের ক্ষেত্রে কার সিরিজ কখন ইউজ করবেন সেটা হচ্ছে যদি আপনার লেদারের মধ্যে নিডেল মার্ক আসে সেই ক্ষেত্রে আপনার ডিপি ফাইভের কার্ট সিরিজটা ইউজ করবে নিডেল মার্কটা অ্যাভয়েড করার জন্য লেদারের ক্ষেত্রে ঠিক আছে তারপর আসুন ডিপি সেভেন্টিন আমরা কখন ইউজ করি বাটন ক্ষেত্রে আমরা ডিপি সেভেন্টিন ইউজ করি ডিপি সেভেন্টিনের মধ্যে সেম এস কে সিরিজ কে কে সিরিজ বিপি সিরিজ আর এস সিরিজ কার্ট সিরিজ এই নর্মালি ওনারা পাঁচটা সিরিজের নিডেলটা ডিপি সেভেন্টিনের ক্ষেত্রে অ্যাডভাইস করেছেন সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা যখন স্কিপ হবে তখন আমরা এস কে সিরিজের নিডেল ইউজ করব যখন আপনার ব্যয় নিডেড ফেব্রিক হবে সেক্ষেত্রে ইয়ান ফুলিং যদি হয় ইয়ান ব্রেকের যদি হয় এবং ট্রেড ব্রেকেজ টিম টিন ডে ড্যামেজ বা টিপ ড্যামেজ তারপর হচ্ছে মাইক্রোফাইবার ফেব্রিক প্যাটার্ন যদি হয়ে থাকে এই ধরনের প্রবলেম এরর বা অ্যাভয়েড করার জন্য আমরা বিপি সিরিজের নিডেল ইউজ করব আপনার যে সমস্ত লেদার আছে সেই সমস্ত লেদারে কাঠ মার্ক ইউজ করার জন্য বা নিডেল মার্ক ইউজ করার জন্য আমরা কাঠ সিরিজের নিডেল ইউজ করব আর যদি মাল্টিলেয়ার যদি হয় তিক বা মোটা সিন যদি হয় সেই ক্ষেত্রে আমরা কেকে সিরিজের নিডেল ইউজ করব আর যদি রেসিন রেসিনের মধ্যে আপনি সুইং করতে হয় সেক্ষেত্রে আমরা আর এস সিরিজের নিডেল ইউজ করব এখন দেখুন ওনারা মোটামুটি কোন ফেব্রিকের ক্ষেত্রে কোন ধরনের স্টিচের ক্ষেত্রে অর্গানের কোন সিরিজের গুলো ইউজ করবেন সেই ব্যাপারে ওনারা পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়েছেন আমরা নর্মালি আপনাদেরকে বুঝে সুবিধার্থে তিনটা ডিবি ডিপি ফাইভ ডিপি সেভেন সিরিজ নিয়ে আলোচনা করলাম এর বাইরেও অনেকগুলো সিরিজ আছে কারো যদি এর বাইরে কোনো সিরিজের দরকার হয় আমাদেরকে লিখবেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের সব ধরনের হেল্প করার জন্য আমরা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি টোটাল আপনার ফেব্রিক ওয়াইজ স্টিচ ওয়াইজ এবং আপনার মেশিন ওয়াইজ কীভাবে নিডেলটা সিলেকশন করবেন কোন ধরনের প্রবলেমের জন্য কোন ধরনের নিডেল ইউজ করবেন সেই ব্যাপারে আপনাদেরকে আমরা চেষ্টা করেছি একটা ধারণা দেওয়ার কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্টস করবেন আর যদি কারো আরও জানার দরকার হয় সে তখনও আমাদেরকে কমেন্টস করবেন আমরা সবসময় আপনাদেরকে সব ধরনের হেল্প করার জন্য রাজি আছি এবং সর্বদা প্রস্তুত আছি তো আজকে এই পর্যন্ত আমাদের পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে